আসসালামু আলাইকুম তাপগতিবিদ্যা দ্বিতীয় সূত্র আজকে আমরা পড়ব তাপগতিবিদ্যার প্রথম যে দুটি সূত্র ছিল প্রথমটা ছিল তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র এর এটা ছিল তাপগতিবিদ্যার প্রথম সূত্র আজকে হচ্ছে দ্বিতীয় সূত্র তো দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে চারজন বিজ্ঞানীর বিবৃতিগুলো মোটামুটি আমাদেরকে জানা থাকতে হবে তার ভিতরে প্রথমে যে আছে ক্লসিয়াস তার বিবৃতিটা একটু খেয়াল করো বাহ্যিক কোনো শক্তি ছাড়া কোনো যন্ত্রের পক্ষে শীতল বস্তু হতে উষ্ণ বস্তুতে তাপ চালনা করা সম্ভব নয় স্বাভাবিকভাবে আমরা জানি যে একটা উষ্ণ বস্তু যে বস্তুটা মোটামুটি গরম থাকবে তার থেকে তাপ যাবে কোল্ড অথবা ঠান্ডা যে বস্তু সেই বস্তুতে এটা হচ্ছে গতানুগতিক নিয়ম যে উচ্চ তাপমাত্রার বস্তু হতে নিম্ন তাপমাত্রার বস্তুতে তাপ প্রবাহিত হবে এই কথাটাই বলছে যে কখনোই শীতল বস্তু থেকে উষ্ণ বস্তুতে তাপ আসা সম্ভব নয় এরপর আসি আমরা কার্ণ কার্ণ কি বলছে কোনো নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তর সক্ষম এমন যন্ত্র নির্মাণ সম্ভব নয় অর্থাৎ আমরা যেই তাপ দিব তা পুরোটাই কখনোই কাজে রূপান্তরিত হবে না তো বরঞ্চ এই এই ব্যাপারটা আমাদেরকে জুল দিছিল প্রথমে সেটা কি ডাব্লিউ সমানুপাতিক কিউ সমান নয় কিন্তু বলছে সমানুপাতিক অর্থাৎ তাপ যা দিব সম্পূর্ণ কাজ হতে হবে না অথবা যেটাকে আমরা বলতেছি আর কি তাহলে তাপ কখনো সম্পূর্ণ কাজে রূপান্তরিত হবে না কিছু পরিমাণ তাপ কোনো না কোনো প্রক্রিয়ায় নষ্ট হয়ে যাবে এরপরে আমরা আসি ম্যাক্স প্ল্যাঙ্কের বিবৃতি এমন কোনো ইঞ্জিন তৈরি সম্ভব নয় যা কোনো বস্তু থেকে তাপ গ্রহণ করে অবিরামভাবে কাজে পরিণত করবে কিন্তু পরিবেশের কোনো পরিবর্তন করবে না তার মানে এটা অনেকটা কারণ বিবৃতির সাথে সঙ্গতিপূর্ণ ক্যালবিন কোনো বস্তুকে এর চারপাশের শীতলতম অংশ হতে অধিকতর শীতল করে শক্তির অবিরাম সরবরাহ সম্ভব নয় এই বিবৃতিটা ক্লসিসের বিবৃতির কাছাকাছি বা সামঞ্জস্যপূর্ণ তো তো আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি লিখো তাহলে তুমি চারটা বিবৃতির মধ্যে যে কোনো একটি বিবৃতি লিখলেই হবে তবে যদি স্পেসিফিকভাবে কোনো বিজ্ঞানীর নাম বলে দেওয়া থাকে ক্লসিয়াস কার্নো ম্যাক্স প্লাঙ্ক অথবা ক্যালভিন তো সেই ক্ষেত্রে আমাদেরকে ওই বিজ্ঞানীর বিবৃতিটি লিখতে হবে এক্ষেত্রে তুমি মোটামুটি নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে লিখতে পারলেই হবে এই দ্বিতীয় তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা আমরা কোথায় কোথায় দেখি বা কোথায় কোথায় আমরা ব্যবহার করি প্রথম যে ব্যবহারটা আমরা দেখি সেটা হচ্ছে কার্নো ইঞ্জিন বিজ্ঞানী কার্নো তার মতবাদ অনুসারে একটি ইঞ্জিনটা হচ্ছে সেটা একটি তাপ ইঞ্জিন এবং এরপর আরেকটা জায়গায় আমরা যে ব্যবহারটা দেখি যেটা ক্লসিয়াস এবং ক্যালভিন বলছে সেটা আমরা দেখি হিমায়ক অথবা রেফ্রিজারেটর তো প্রথমে আমরা কার্নো ইঞ্জিন সম্পর্কে জানার আগে কিছু দুটি সংখ্যা আমরা একটু জেনে নিব সেই দুটি সংখ্যা কীভাবে আসছে একটু আমরা প্রথমে দেখি বরফকে যদি আমরা গলিয়ে ফেলি তাহলে বরফ গড়ে পানি হবে তার মানে এখানে আমরা টোটাল সিস্টেমটা পরিবর্তন করলাম ছিল কঠিন পদার্থ হয়ে গেল তরল পদার্থ তো এরকম কোনো সিস্টেমকে এক অবস্থা হতে অন্য অবস্থায় পরিবর্তিত করতে বা পরিবর্তিত করা যাবে এরকম উপায় হচ্ছে দুটি বা দুটি উপায় করা যায় এর মধ্যে একটির নাম হচ্ছে প্রত্যাবর্তী বা উভয়মুখী প্রক্রিয়া আরেকটা হচ্ছে অপ্রত্যাবর্তী বা একমুখী প্রক্রিয়া তো প্রত্যাবর্তী কি প্রত্যাবর্তীর আগে আমাদের প্রত্যাবর্তন সম্পর্কে আমরা জানি প্রত্যাবর্তন মানে কি মনে করি আমাদের বাংলাদেশ থেকে যখন উনিশশো একাত্তর সালের আগে বঙ্গবন্ধুকে যখন ধরে নিয়ে যাওয়া হয়েছিল তখন বঙ্গবন্ধু দেশ ত্যাগ করা বা দেশ থেকে চলে গেছে বা ধরে নিয়ে গেছে পুনরায় যখন দেশে আবার ফিরে আসছে তাকে আমরা বুঝি প্রত্যাবর্তন অর্থাৎ দেশ থেকে গিয়ে আবার ফিরে আসা অর্থাৎ যেখান থেকে শুরু হয়েছে সেখানে আবার ফিরে আসার যে প্রক্রিয়া সেটাকে আমরা বলবো প্রত্যাবর্তী প্রক্রিয়া সংজ্ঞাটা যদি আমরা একটু দেখি যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে মানে উল্টোভাবে প্রত্যাবর্তন করে প্রত্যাবর্তন মানে পুনরায় ফিরে আসা এবং সম্মুখবর্তী ও বিপরীতমুখী প্রক্রিয়ার প্রতি স্তরে তাপকাজের ফলাফল সমান ও বিপরীত হবে টোটাল কথা হচ্ছে আমরা কেমিস্ট্রিতে একটা বিক্রিয়া পড়ছি নাম ছিল উভয়মুখী বিক্রিয়া ওই বিক্রিয়াতে আমরা কী দেখছি যে বিক্রিয়াটা বিক্রিয়ক হতে উৎপাদে যেতে যে পরিমাণ নিয়ামক অথবা বাহ্যিক যে শক্তিগুলো দরকার হচ্ছে পুনরায় উৎপাদক থেকে আবার বিক্রিয়কে আসতে একই পরিমাণ জিনিসের প্রয়োজন হয় তো আমরা উদাহরণভাবে উদাহরণ দিয়ে যদি বুঝতে চাই একটু খেয়াল করে দেখো এক বরফকে এক বরফ যে পরিমাণ তাপ শোষণ করে সে পানিতে রূপান্তরিত হয় বা পরিণত হয় আবার সেই একই পরিমাণ পানিকে আমরা কি করে ফ্রিজে রেখে অথবা ওই পানি থেকে তাপ বের করে বা তাপ অপসারণ করে পুনরায় আমরা বরফে পরিণত করতে পারব তার মানে বরফ থেকে সে বরফে আসতে মাঝখানে যে তাপের শোষণ এবং তাপ অপসারণ হয়েছে তাদের পরিমাণ কি আছে সমান আছে তো এই ক্ষেত্রে প্রক্রিয়াকে আমরা বলব কি প্রক্রিয়া প্রত্যাবর্তী প্রক্রিয়া আরেকটা উদাহরণ যদি দেখি স্প্রিংয়ের যে ব্যাপারটা স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো স্প্রিংকে আমরা যদি টেনে লম্বা করি অথবা আমরা যদি বল প্রয়োগে তার সংকোচন ঘটাই তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ছেড়ে দেওয়া হলে সে পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে তো এটা হচ্ছে সে পূর্বের অবস্থায় প্রত্যাবর্তন করতেছে তো এটাকে আমরা প্রত্যাবর্তী প্রক্রিয়ার একটা উদাহরণ হিসেবে বলতে পারি পরবর্তীতে যেটা আসতেছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া তার মানে প্রত্যাবর্তী সংজ্ঞাটা তোমরা মুখস্থ করলেই হবে অপ্রত্যাবর্তীর ক্ষেত্রে তুমি শুধু বলে দিবে যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না এখানে জাস্ট না যুক্ত হবে সম্মুখমূর্তি বিপরীতমুখী প্রক্রিয়ার প্রতি স্তরে কাজের ফলাফল সমান ও বিপরীত নয় বা হয় না সমান হয় না জাস্ট দুইটা না যুক্ত করব সাথে সাথে আমাদের প্রত্যাবর্তী প্রক্রিয়ার সংজ্ঞাটা হয়ে যাবে কি অপ্রত্যাবর্তী সংজ্ঞা এবার সহজে বোঝার উপায় যে প্রকৃতিতে যেই সকল ঘটনা স্বতঃস্ফূর্তভাবে ঘটে থাকে সবগুলো সবগুলো প্রক্রিয়া হচ্ছে এক একটি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া এবং প্রকৃতিতে সকল ঘটনাই হচ্ছে একমুখী তাহলে একমুখী প্রক্রিয়া স্বাভাবিকভাবে হবে কি অপ্রত্যাবর্তী আর উভয়মুখী প্রক্রিয়াগুলো হবে প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তী যদি আমরা উদাহরণ দিই তাহলে বলা যেতে পারে যে দুইটি বস্তুর মধ্যেকার ঘর্ষণ যে ঘর্ষণ বলটা আমরা ফার্স্ট পেপারে পড়েছিলাম ঘর্ষণ বল কি হয় একটা বস্তুকে যেমন এই কলমটাকে আমি তার অবস্থান থেকে যদি এদিকে সরাই তাহলে সে কাগজের সাথে কিছু পরিমাণ ঘর্ষণ করলো যার কারণে কিছু বল কি হলো নষ্ট হলো পুনরায় যদি আমি তাকে পূর্বের অবস্থায় নিয়ে যাই তাহলে কি আমরা ঘর্ষণ বলটা ফিরে পাবো না বরঞ্চ প্রথম ক্ষেত্রে যে ঘর্ষণ বলটা উৎপন্ন হয়েছে পরের ক্ষেত্রে ঘর্ষণ বল তার কতগুণ হবে দ্বিগুণ তার মানে এই ঘর্ষণ বলটাকে আমরা কখনোই ফিরে পাচ্ছি না অলওয়েজ কি হচ্ছে আমাদের শক্তি থেকে বাদ যাচ্ছে তার মানে এই প্রক্রিয়াটা সব সময় যেতেই থাকবে ঘর্ষণ বলটা লস হতেই থাকবে এই কারণে প্রক্রিয়াটা হচ্ছে একমুখী এই কারণে ঘর্ষণকে আমরা বলবো কি কি ধরনের প্রক্রিয়া অপ্রত্যাবর্তী প্রক্রিয়া এরপরে আসি গলিত মোম মোমকে জ্বালিয়ে আমরা যখন আলো পাচ্ছি তখন দেখা যাচ্ছে কিছু পরিমাণ মোম গলে গলে নিচে পড়ে যাচ্ছে এখন তুমি যেই মোমটাকে আমরা যেই মোমটাকে আমরা এতক্ষণ ধরে জ্বালালাম সেই ক্ষেত্রে যে পরিমাণ অবশিষ্ট থাকবে সেটাকে আগের মতো হবে হবে না কেন হবে না কারণ কিছু পরিমাণ মোম গোলে বাষ্প হচ্ছে কিছু পরিমাণ মোম গোলে আমাদেরকে আলো দিচ্ছে তার মানে এই প্রক্রিয়াটাও একটা কী প্রক্রিয়া একমুখী প্রক্রিয়া আমরা কখনোই পূর্বের মোমটা আর ফিরে পেতে পারব না তো এইগুলো একমুখী প্রক্রিয়া সোজা কথা সেটা হচ্ছে অপ্রত্যাবর্তী আর উভয়মুখী যে কোনো প্রক্রিয়া সেটা হবে প্রত্যাবর্তী প্রক্রিয়া এবার আসি তাদের মধ্যেকার কিছু পার্থক্য পার্থক্যগুলো দুই মার্কের অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে এসে থাকে যেমন দেখি প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে প্রক্রিয়াগুলো হবে ধীর প্রক্রিয়া এমন সবসময় যে ধীর প্রক্রিয়া হবে ব্যাপারটা এমন নয় বাট এটা মোটামুটি ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় অপ্রত্যাবর্তী প্রক্রিয়াগুলো হয় দ্রুততর প্রক্রিয়া প্রত্যাবর্তী প্রক্রিয়া যে কার্যনির্বাহী বস্তুগুলো আমরা ব্যবহার করি সেই বস্তুগুলো প্রাথমিক অবস্থায় পুনরায় ফিরে আসে আর অপ্রত্যাবর্তীর ক্ষেত্রে সেই বস্তুগুলো প্রাথমিক অবস্থায় ফিরে আসতে পারে না তিন নম্বর প্রত্যাবর্তী প্রক্রিয়া একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নয় তার মানে এটা আমাদেরকে বাহ্যিক কোনো বল প্রয়োগে অথবা কোনো শক্তি প্রয়োগ করে ঘটাতে হবে কিন্তু অপ্রত্যাবর্তী প্রক্রিয়া নিজে নিজেই সম্পন্ন হবে যেটাকে আমরা স্বতঃস্ফূর্ত বলতেছি এবং সেটা হবে সর্বদা একমুখী প্রক্রিয়া চার নাম্বার সিস্টেমের সাম্য অবস্থা বজায় থাকে যেহেতু উভয়মুখী প্রক্রিয়া স্বাভাবিকভাবে পূর্বের এবং পরের যে ব্যাপারটা সেটা টোটাল সাম্য অবস্থায় বিরাজমান থাকবে কিন্তু অপ্রত্যাবর্তী প্রক্রিয়া একমুখী হওয়ায় সেখানে কোনো প্রকার সাম্য অবস্থা বজায় থাকবে না এই ছিল আমাদের তাপ প্রত্যাবর্তী প্রক্রিয়া ও অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার মধ্যেকার সম্পর্ক তাপ ইঞ্জিন এবার আমরা ইঞ্জিনে যাচ্ছি তার আগে তাপ 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 ইঞ্জিন ইঞ্জিন সম্পর্কে কিছু ধারণা নেই আমরা যেই যন্ত্র শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তাকে আমরা তাপ ইঞ্জিন বলি এর একটা ভালো উদাহরণ যদি আমরা দেখি তাহলে টাইটানিকে যে জাহাজটা ইউজ করা হয়েছে সেই ইঞ্জিনটা ছিল এক প্রকার তাপ ইঞ্জিন আমরা যারা দেখছি একটু যদি খেয়াল করি দেখা গেছে ওখানে একটা ব্রয়লার বলে একটা অংশ ছিল যেখানে আমরা প্রচুর পরিমাণ কয়লা দেখলাম শ্রমিকরা কি করছে দিচ্ছে ওই বয়লারের মধ্যে তো ওই কয়লাগুলো পুরে পুরে প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে ওই তাপ বিভিন্ন ধরনের পিস্টন বড় বড় পিস্টনগুলোকে কি করছে চালনা করছে আর চালনা করার ক্ষেত্রে কি কাজে লাগাইছে যান্ত্রিক শক্তি আরও ভালো একটা জিনিস যদি আমরা দেখি সেটা হচ্ছে হ্যারি পটারে যে ট্রেনগুলো আমরা দেখছি যেগুলো তাপ তাপ ইঞ্জিন বলি প্রথম যে ট্রেনগুলো যে ইঞ্জিন দিয়ে চলতো সেখানেও দেখা যেত যে কয়লা দেওয়ার কারণে ইঞ্জিনটা চলতো মানে তাপ উৎপন্ন করতো সেই তাপগুলো দিয়ে আমাদের রেলগাড়িটা চলাচল করতো তার মানে যান্ত্রিক শক্তি কি করতো পেত তো সেই ক্ষেত্রে ইঞ্জিনগুলোর নাম হচ্ছে তাপ ইঞ্জিন মানে হচ্ছে তাপকে সে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করবে তাণ ইঞ্জিন কি এক প্রকার তাপ ইঞ্জিন তো কার্ণো ইঞ্জিনে যাওয়ার আগে আমরা তাপ ইঞ্জিনের মূলনীতিটা একটু জেনে নিই মূলনীতি কি মূলনীতি এই চিত্রটাতে আমরা একটু খেয়াল করি যে তাপ উৎস এটাকে আমরা বয়লার হিসেবে বলতে পারি এটা হচ্ছে সেই ইঞ্জিনটা আর এর এই বাহিরের অংশটা হচ্ছে তাপাধার অথবা আমরা বলি পরিবেশ এবার সহজ ভাষায় যদি আমরা বলি বয়লারে আমরা কয়লা দিলাম সেই কয়লাগুলো পুড়লো পুড়ে এখান থেকে প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হলো এখন কয়লার দা দিব নাকি দিব না সেটা ডিপেন্ড করবে তাপ উৎসের তাপমাত্রার উপর এখন আমার দরকার সাপোজ তিন হাজার কেলভিন দরকার আমার এখানে অথবা তিন হাজার ডিগ্রি সেলসিয়াস দরকার কনস্ট্যান্ট তাপমাত্রা আমি এখানে কি দিলাম কয়লা দিলাম যখন দেখতেছি তাপমাত্রা কমে যাচ্ছে সাথে সাথে আমি বাইরের থেকে আরও বেশি পরিমাণ কয়লা দিলাম এই তাপমাত্রা যে তাপগুলো এখানে উৎপন্ন হচ্ছে এই সাইড দিয়ে আমরা তাপগুলোকে ইঞ্জিনে প্রবেশ করালাম তাপ দেওয়া মানে কি দেওয়া এক প্রকার শক্তি দেওয়া সেটাকে আমরা বলতেছি তাপ শক্তি তাপ শক্তিকে প্রকাশ করছি কি দ্বারা কিউ ওয়ান দ্বারা এই তাপ শক্তি গ্রহণ করে ইঞ্জিন কাজ করার চেষ্টা করবে এখন যেই শক্তি দেওয়া হয়েছে তার সম্পূর্ণ কিন্তু কাজে রূপান্তরিত হবে না কিছু পরিমাণ কাজ হবে কাজ হওয়ার পর বাকি যে অবশিষ্ট তাপ শক্তি থাকবে সেটা সে কোথায় ছেড়ে দিবে পরিবেশে ছেড়ে দিবে। তো এই কারণে আমরা বিভিন্ন ওই যে ট্রেন চলার সময় অথবা জাহাজ চলার সময় আমরা তার বিভিন্ন ধোঁয়া দেখতে পাই ধোঁয়াগুলো হচ্ছে বেসিক্যালি এই কিউ টু তার মানে সে তাপটা বাকি তাপটা যেটা সে কাজ করতেছে না সেটা সে কী করতেছে বাইরে ছেড়ে দিচ্ছে তাহলে যে পরিমাণ তাপ গ্রহণ করলো সেটা হচ্ছে কিউ ওয়ান সে মাঝখানে কিছু কাজ করলো মানে শক্তি খরচ করলো আমাদের কিউ ওয়ান কমে কত হয়েছে কিউটু কিউ টু হয়েছে তো এই কিউ টু সে কোথায় ছেড়ে দিছে পরিবেশে তার মানে মাঝখানে কাজ কত হলো দিলাম চলে কিউ টু তাহলে তাদের বিয়োগ ফলটাই হচ্ছে কাজ তাহলে ডবলিউ পরিমাণ কাজ করলো টি ওয়ান থেকে কিউ ওয়ান তাপশক্তি গ্রহণ করলো ইঞ্জিন করে ডাব্লিউ পরিমাণ কাজ করলো করে বাদবাকি বাকি তাপটা সে বাইরে ছেড়ে দিল যে বাইরে ছাড়ছে বাইরে তাপমাত্রা কত ধরে নিলাম আমরা টি টু তাহলে এখান থেকে আমরা কয়েকটা ডিসিশনে আসতে পারি প্রথম কথা হচ্ছে অবশ্যই তাপ তাপমাত্রা পরিবেশের তুলনায় বেশি কারণে টি ওয়ান টি টু এরপরে আমরা প্রবেশ করিয়েছি শক্তি সেটা কিছুটা খরচ হয়েছে মানে কাজ হয়েছে তারপর বাকিটা আমরা কি করেছি ছেড়ে দিয়েছি তার মানে কিউ টু ছোট কিউ ওয়ান কি বড় এবং ডব্লিউ কাজ সমান ওয়ান মাইনাস কিউ টু তো আজকে আমরা তাপ ইঞ্জিন নিয়ে বা তাপ ইঞ্জিন সম্পর্কিত ব্যাপারগুলো বললাম নেক্সট লেকচারে আমরা কার্ন ইঞ্জিন থেকে স্টার্ট করব সবাইকে ধন্যবাদ